ওয়েলকাম ফ্রেন্ডস, অনলাইনে প্রভিডেন্ট ফান্ডের আজকে পর্যন্ত যতটা আপডেট পেলাম একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, গত সপ্তাহে আমরা দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই সপ্তাহে আজকে তিন দিনে যে যে ডিস্ট্রিক্টগুলির কাজ হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, এছাড়াও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা। এই জেলাগুলি সমস্ত আজকে পর্যন্ত আপ টু ডেট কাজ হয়েছে যতটা আমি খবর পেলাম এবং আগামীকাল যেটুকু খবর আসছে পশ্চিম মেদিনীপুরের সমস্ত সাব ডিভিশনের কাজ কিন্তু আগামীকাল হবে। তো তারপর এখনও সময় রয়েছে এই সপ্তাহে, পরবর্তী যে ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলি যথাযথভাবেই কাজ হবে। তবে আগামী যে সপ্তাহটা আসছে 28 তারিখ থেকে, সেই সপ্তাহে হয়তো অনলাইনে পিএফের কাজটা একটু স্লো হতে পারে, তার কারণ উইকেন্ড, আমরা জানি মাসের শেষ, উইকেন্ড নয় মাসের শেষটা সাধারণত ডিআই অফিসে স্যালারি করার একটা প্রেশার থাকে। তো সেক্ষেত্রে অনলাইনের কাজটা হয়তো একটু হালকা হতে পারে, তবে তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি যথাসময়ে আবার আপডেট আপনাদের সাথে শেয়ার করব কোন কোন জেলাগুলি কি অবস্থার মধ্যে রয়েছে। তবে এই ফেজটা যে সমস্ত জেলার প্রথমত যে এমপ্লয়ীদের পিএফ অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজটা চলছে ডিডিও এন্ডে, এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপর কি প্রক্রিয়া হবে বা কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আপডেট যথাসময়ে শেয়ার করব। আপাতত এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।